হ্যালো গাইজ, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি দিশা। এই দেখো, এখানে আজকে হচ্ছে টাকি মাছের গুড় ভরা। মানে এই প্রত্যেকটা হচ্ছে টাকি মাছ যে হয় সেগুলোর ভেতরে গুড় করে সর্ষে বাটার গুড় ভরা আছে, ওপর দাঁত দিয়ে কোটিং আছে। এটা একদিন পুরো প্রসেসটা দেখাবো। হ্যাঁ, ওপরে একটা ওপরে হচ্ছে কোটিং আছে, সেই কোটিং দিয়ে ভাজা। ভাজাটা আমি আমার এখানে করছি, আর সম্পূর্ণটাই এই পুরো গঠনটাই করেছে হচ্ছে মা। হ্যালো হ্যালো সে হ্যালো হ্যালো আজকে শরীরটা খুব খারাপ, জ্বর। আজকে সেই চনমনে ভাবটা নেই। আমাদের মাসি যিনি না আসলে আমাদের ভাত খাওয়া হবে না বলতে গেলে। হ্যালো বল, শেয়ার লাইক কে বলবে, ওটা তো তোর কাজ। আচ্ছা, আজকেও কোনো কিছুই করবে না, বলবে না, মানে সেই ইয়েতে নেই, ফর্মে নেই। আমি এই এই ভাজাগুলো তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদিকে হচ্ছে ভাত। আচ্ছা, এটাতে কী আছে, এটাতে আছে ডাল আর ছেলেদের সবজি, সেগুলো একসঙ্গে দিয়ে আমাদের সেদ্ধ করা হয়। আর এখানে আছে মাছ ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা, এগুলো সব দুপুরের জন্য। আর এবার হবে মাছের পুরো রান্না, রান্নাটা পুরো হবে মাছের ঝোল, একটা পাতলা মাছের ঝোল। আর কিছু দেখাই যেগুলো নাকি আমি আমার মার ওখান থেকে এনেছি, মা পাঠিয়েছে বলতে গেলে। মা আমাদের পাশেই থাকে, পাশের কমপ্লেক্সে থাকে, তো যেখান থেকে আমি খুব লাইভও করি। হ্যাঁ, তো সে কী এনেছি, মা আমাকে কী পাঠিয়েছে, হ্যাঁ সেটা সেটা এই হচ্ছে, ওটা আমাদের বাগান দেখাশোনার করার গোপালদা গাছ তুলেছে হচ্ছে বড়টা, বড়টা। এই যে এটা হচ্ছে চচ্চড়ি, হ্যাঁ খুব টেস্টি হয়। এটাও হচ্ছে সর্ষে দিয়ে হয় এই চচ্চড়িটা, ডাটা চচ্চড়ি যেটা বলি। আর হচ্ছে এখানে কচুর শাক, এটা নিরামিষ কচুর শাক। হ্যাঁ, এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে করা। আর এটা হচ্ছে চুকাই বলে একটা রেড কালারের ফল হয়, চুকাই, সেটার চাটনি। হ্যাঁ, চুকাইয়ের চাটনি, প্রচুর মিষ্টি লাগে, প্রচুর মিষ্টি লাগে। আর এখানে আমি এই এটা না একটু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কফি পাতা বাটা। এই সবগুলো রান্নাই না তোমাদের যদি শিখতে হয় তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। হ্যাঁ, আর আমি তো এক এক দিন করে এক একটা রান্না তোমাদের জন্য তুলে ধরব। এই সব রান্নাগুলোই হারিয়ে যাওয়া রান্না। কচুর শাক বলো, কাটতেই কত কষ্ট, কচুর শাক করা কত কষ্ট, কিন্তু ওটা আমার মায়ের হাতের কচুর শাক ফ্যান্টাস্টিক, বলার কথা নেই। হ্যাঁ হ্যাঁ, আর স্কুল থেকে আসলাম বড়টাকে নিয়ে, আর এই জন্য বড়টাকে দেখতে পাচ্ছ না, বড়টা গেছে চানে, স্নান করতে গেছে। তারপর আসার পথে আমি চান থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, আসার পথে আমি এই রান্নাগুলো নিয়ে আসলাম। আর এসে ইনি আজকে একা ছিলেন, ইনি আজকে একা ছিলেন মাসির সঙ্গে। হ্যাঁ, ইনার শরীর খারাপ বলে, খুব শরীর খারাপ, বলো যে আমি যাতে ভালো হয়ে যাই, প্রে করো তোমরা। আমি যাতে ভালো হয়ে যাই প্রে করো তোমরা। আজকে ওর স্কুলে যাওয়া হয়নি। আচ্ছা,
আজকে এই পর্যন্তই ব্লগটা, আজকের ব্লগ খুব বেশি হয়নি, খালি গায়ে দেখুন গাইস দৌড়ে পালিয়েছে। আচ্ছা, আজকে খুব চনমনে, কোনো জিনিসটাই খুব একটা চনমনে না, মানে যেহেতু আমার ইনি হ্যাঁ ফর্মে নেই, তাই জন্য কোনো কিছুই ব্লগটা পুরো ম্যাড়মেড়ে হলো। আচ্ছা, আমি ব্লগটা কাটতে পারবো না, কারণ যতক্ষণ না আমার বড়জন ব্লগে আপনাদের তোমাদের সবাইকে হাই বলবে, লাইকের কথা বলবে, ততক্ষণ আর হবে না, তখন আবার আমাকে আবার ব্লগ বানাতে হবে। এই যে চলে এসেছে গাইস, যদি ভিডিওটাকে পুরো দেখে থাকেন তাহলে ভিডিওকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বেলকে অল এ রাখবেন যাতে ভিডিও টাইমে পান। আর কিছু? আর কিছু না। আচ্ছা, তো আমি বাই এখনকার জন্য, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আজকে আমাদের যাওয়ার আগে আমাদের ঠাকুর ঘরটাকে দেখা, খুব আমাদের এটা ঠাকুর ঘর, সব রকম ঠাকুর আছে। আমি ঠাকুর পুজো করছি হচ্ছে জাস্ট আমার শাশুড়ি মা হচ্ছে দেওরের কাছে গেছে দিল্লি, তো দু সপ্তাহ হলো, তো তাই জন্য আমি এখন ঠাকুর পুজো করছি। সব ফুল আনা আছে, আজকে লক্ষ্মী পুজোর যেটা নাকি আমাদের করতে হয় প্রত্যেক বাঙালি বাড়িতেই, হ্যাঁ, তো আমি এখন স্নান টান করে ছোটজনকে স্নান করি, লক্ষ্মী পুজোর ব্যবস্থা করব। আচ্ছা, খুব ছোটো করেই করি, বাট করতে তো হবে, যেহেতু লক্ষ্মী পুজো করা হয়, লক্ষ্মী ঠাকুর আছে। হ্যাঁ, আচ্ছা, আর এখনকার জন্য এই টুকুই থাক, আবার আর একটা নতুন ব্লগে হয়তো আমার ছেলে তখন ভালো হয়ে যাবে আশা করছি, আর দু একদিনের মধ্যে ভালো হয়ে যাবে। বাই ফর নাও, সিয়া, ভালো থাকবেন, ভালো রাখবেন।